প্রভু কোথায় যাচ্ছেন আপনারা দেখতে পেলেন, এখানে হরি কথা হচ্ছে, রেকর্ডিং চলছে, নবদ্বীপ পরিক্রমা, সরি নবদ্বীপ পরিক্রমা না, পুরী পরিক্রমার ভিডিও যা আপনারা কিছুদিন পরেই দেখতে পাবেন। আমাদের প্রভু কোন দিকে যাচ্ছেন, এই হচ্ছে টোটা গোপীনাথ। টোটা মানে হচ্ছে বাগান ওড়িয়া ভাষায়, তো টোটা গোপীনাথ, গোপীনাথকে এই বাগানে পাওয়া গিয়েছিল, এই জন্য বলা হচ্ছে টোটা গোপীনাথ। আমরা মন্দিরে একটা পরিক্রমা করে নিই, ঘুরে আসি। টোটা গোপীনাথ, টোটা গোপীনাথে এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে ভগবত ভক্তি অনুশীলন করা খুব সহজ। এখানে পরিবেশ, মহাপ্রভু অত লীলে এখানে করলেন, অন্তরঙ্গ ভক্তদের সঙ্গে ভগবত কথা আলোচনা হয়েছে এই জায়গায়। এখানে এসে চরণ ধুলি মাথায় পবিত্র হয়ে যায় চেতন হৃদয়ে, খুবই ভালো লাগছে। হরে কৃষ্ণ, জয় হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। Monkeys are up there. Monkeys are up. তো চলুন আপনাদেরকে টোটা গোপীনাথ মন্দিরের পরিক্রমা করাচ্ছি আমরা। ভেতরে তো আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না দর্শনে, তাই আমরা বহির দেশটাই মন্দিরটা পরিক্রমা করিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে ছোট গলি দিয়ে যাচ্ছি মন্দিরের চত্বর। এখানেও কিছু একটা আছে, কুণ্ডের মতো আছে এখানে এদিকে। আর এইদিকে আমরা যাচ্ছি, ধীরে ধীরে কথা বলছি, খুব নিরিবিলি জায়গা এখানে, নিঃশব্দ, তাই ধীরে ধীরে কথা বলছি, নিঃশব্দতা নষ্ট করতে ইচ্ছা করছে না, খুব সুন্দর। এই দেখুন খুব সুন্দর রাস্তা, প্রবেশদ্বার মুখ্যদ্বার, শ্রী টোটা গোপীনাথ টেম্পল। এখান থেকে এই যে ভিতরে মন্দির, মন্দিরে ক্যামেরা নিয়ে যাচ্ছে না, এখানে হরি কথা হচ্ছে। পরিক্রমা হয়ে গেল একবার, ভালো লাগছে। হ্যাঁ, এই দেখুন গার্ডেন, কি হচ্ছে হঠাৎ করে গাছের মধ্যে, কে কি করছে,
বাংলা ইংরেজি হয়ে গেল আবার হিন্দি।